হচ্ছে কি ওর ভাই লোকের কাছে পৌঁছে দেবো, ওর ভাই লোকের কাছে পৌঁছে দিতে পারলে আমি একটু মুক্তি পাই, বাড়িতেও ব্যাক করতে পারবো। যা খুশি করুক, আমার কিছু ভালো লাগছে না। কেন আসা মাত্রই আমার কপালের মাঝখানটা ব্যথা হয়ে উঠলো? কিসের ইঙ্গিত দেখাতে চাইলো? তোর বউকে সামলা বলে দিচ্ছি, নাহলে কিন্তু এই বৃষ্টিতে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি বারে বার করে দেবো। সত্যি মা, আপনি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন? কি ভালো লাগছে শুনে। প্লিজ মা, ও তো আপনার কথা ছাড়া এক পাও নড়তে চায় না, আপনি একটু বলুন না মা প্লিজ। আচ্ছা আমি নিচে বসি মা, প্লিজ একটু বলুন না, আপনি বললে পরে ও শুশুর করে বেরিয়ে যাবে আর বউকে নিয়ে বাইরে গিয়ে নাচবে। প্লিজ মা, পিকু পিকু ওকে সামলা, কিন্তু নাহলে কিন্তু বিপদে পড়বে আমি বলে দিচ্ছি। চলো আজ আমরা নাচবো, সত্যি এটা নাচার জায়গা না, চলো বাইরে চলো। পিকু ওদের বেরোতে দাও, চলো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এই মেয়েটাকে না মনে হবে একদিন আমি গলত টিপে মেরে ফেলবো বলে দিলাম। রঙ্গনার উপর রেগে সময় নষ্ট করিস না দিদি, কাজের কাজ কর। রঙ্গনার থেকেও অনেক বড় সমস্যা আমাদের সামনে এখন দাঁড়িয়ে। গ্রামে পৌঁছে দিয়ে দীপুর কিন্তু অনেকক্ষণ ফিরে আসার কথা, যখন এখনো ফিরিনি দেন দেয়ার ইজ সামথিং রং অ্যাবাউট দিস। ফোন কর দীপুকে, কোথায় জিজ্ঞেস কর, কতক্ষণে ফিরবে জিজ্ঞেস কর। অ্যান্ড ইফ হি ডাজন্ট রিসিভ ইয়োর কল, তোর ফোন যদি না ধরে তাহলে কিন্তু বুঝবি যে চাপ আছে। এভাবে কেন বলছিস? আমার ভীষণ টেনশন হচ্ছে, তুই তো আমাকে টেনশনে ফেলে দিচ্ছিস। আমি আর টেনশনে কি ফেলবো তোকে, সিচুয়েশনটাই তো টেনশনের। প্লিজ কল দ্যাট বয়। আমি কিছু অল্প বৃষ্টিতে আটকে পড়েছি একটু, আর তুমি একদম চিন্তা করো না মা, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল বাড়ি ব্যাক করবো, ঠিক আছে? আমি রাখছি। দরজা খুলুন। কি হলো? গাড়ি থেকে নেমে আসুন আপনি, গাড়িতে বসে থাকা যাবে না, নেমে আসুন। না আমি নামবো না, তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি আর ভিজতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি গাড়িতে উঠে বসো, যাও। আমি আপনার কাছে হাত জোর করছি, এই গাড়িতে আপনি বসে থাকবেন না, এখানে থাকা যাবে না, আপনি চলে আসুন, নেমে আসুন তাড়াতাড়ি। শোনো, তোমার এই বারবার হাত জোর করে রিকোয়েস্ট করাটাকে আমি আর সহ্য করতে পারবো না, আর আমি খামোখা নামতে যাবো কোনো গাড়ি থেকে। আপনি কেন বুঝতে পারছেন না, এই গাড়িটা চলে যাবে, দীপ্ত বাবু নেমে আসুন আপনি। হোয়াট, তুমি আবার আজগুবি কথা বলছো তো? আমি এই গাড়ি থেকে কিছুতে নামবো না, তোমার যা ইচ্ছে তাই করো। আর শোনো, আমাকে একটু রেহাই দাও, বৃষ্টি একটু কমলে আমি এখান থেকে চলে যাবো।
আনন্দ হচ্ছে মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে তোর পিকু? এই বৃষ্টির মধ্যে মেয়েটাকে বাইরে বার করে দরজা বন্ধ করে দিয়েছিস তুই? পিকু প্লিজ দরজাটা খোলো। সর না কাকিমনি, তুমি যাবে না, তোকে বাইরে থাকতে দাও। কাকিমনি পিকু কি এমন অন্যায় করেছে যে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিস? ওকে ভেতরে নিয়ে আয়, ও বাইরে কষ্ট পাচ্ছে। না ঠাম্মি, ও তো আমার স্ত্রী, তাই তাই আমাকেই বুঝতে দাও যে আমি ওর সাথে কি করব। চমৎকার, মায়ের শেখানো পথে ভালোই তো চলছিস পিকু। তুই দীপু, তোরা কেউ নিজের স্ত্রীকে সম্মানটুকু পর্যন্ত করতে শিখলি না। ছি, কি করে জানলো যে গাড়িতে আগুন লাগবে? ওর কথা, ওর কথা আবার মিলে গেল কি করে? ও তো আবার সেন্সেস হয়ে পড়েছে। তিনোনি দেখুন, ডাক্তারখানা এখান থেকে ঠিক 10 মিনিটের পথ। আমি আবার কয়ে দিচ্ছি কেমন করে যাবেন আপনি, আপনি শুধু যান এখান থেকে। ওকে আমি এখন এতটা পথ নিয়ে যাবো। কেউ কি আছেন? কেউ আছেন? কি করি? এই তো বেন, বুঝতে পারছি না এখন আমি কি করবো, কি যে করি। চিনোনি যা অবস্থা, ওর ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করতে হবে, ওকে সুস্থ করে তুলতে হবে। কি করি এখন, কি করি এখন, আমি কিছুই তো বুঝতে পারছি না।
সেলাইতেও জানো না, ব্যান্ডেজ করতেও জানো না, তাহলে তুমি কি জানো? না না না, আমাকে পারতে হবে, যে করে আমাকে আমাকে পারতে হবে। চিননিকে সুস্থ করে তুলতেই হবে, সুস্থ করে ওকে ওর ওকে ওর বাড়িতে দিয়ে আসতে হবে। নাহলে এই এই অপরাধ বোধ নিয়ে আমি আজীবন বেঁচে থাকতে পারবো না, কিছুতেই না। কিছুটা করতে হবে। চিনোনি কার কথা বলছিল? কোন মেয়ে? কিন্তু সে গেল কোথায়? তাকে তো আর দেখতে পেলাম না। মন্দির ভেঙে যাবা, গাড়ি পুড়ে যাবা, এগুলো বারবার কি করে বলছে চিনোনি? আর ঘটনাগুলো তো সত্যি হয়ে যাচ্ছে। সত্যি কি সব বুঝুকি নাকি? ডক্টর, নার্স, কে? ত্রিনয়নী, ওয়ার্ড বয়, স্ট্রেচার নিয়ে এসো, ওখানে শুয়ে দিন। হ্যাঁ, সব কিছু গুলিয়ে যাচ্ছে আমার, সব এসব কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না, কিছু না। ও গড,
কি হয়েছে ওর? ও পড়ে কি সেন্সলেস হয়ে গেছে? দীপ্ত বাবু আপনি আপনি তো বিয়ের মণ্ডপ থেকে উঠে গিয়েছিলেন, এখন আপনারা একসাথে আছেন? বাবা বাবা দেখুন এখন এইসব কথা বলা বন্ধ করুন, ও খুব অসুস্থ হয়ে পড়েছে, আপনার যে কোনো ট্রিটমেন্টটা শুরু করুন প্লিজ। ডাক্তারবাবু ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন। ত্রিনয়নী ত্রিনয়নী কি হয়েছে ওর? এই ওয়ার্ড বয় সিস্টার নিয়ে এসো, সিস্টার আপনি ওকে ভেতরে নিয়ে আসুন। সেদিন আপনি ইনজিওর ছিলেন আর ত্রিনয়নী ঠিক এভাবেই আপনাকে নিয়ে এসেছিল। আমরা তো ভেবেছিলাম আপনাদের বিয়েটাই ভেঙে গেছে, কিন্তু দেখুন আজ অসুস্থ ত্রিনয়নীকে আপনি একই ক্লিনিকে নিয়ে এলেন। ঈশ্বর কাকে যে কোন পথে ফিরিয়ে নিয়ে আসেন সেটা কেউ বলতে পারে না। দরজাটা খোলো পিকু, আমার ভীষণ ঠান্ডা লাগছে। পিকু দরজাটা তুই খুলবি কি না? না খুলবো না, আর তোমাকেও বলে দিচ্ছি কাকিমণি তুমিও ওই দরজা খুলবে না। ও যা করেছে ওর জন্য এই শাস্তিটাই ঠিক। শাস্তি? শাস্তি দেওয়া তুই কে? আমি কি মানে এটা কি? বউটা কার? বউটা তো আমারই নাকি, তো আমি ছাড়া কে শাস্তি দেবে? শোন শোন, শাসন করা তাকেই মানায় যে ভালোবাসে সম্মান করে। বউটা যখন তোর তাকে আগে সম্মান করতে শেখ তারপর তো শাস্তি দিবি। যারা বাড়ির বউয়ের ওপর অত্যাচার করে নিজেকে খুব বড় পুরুষ মনে করে তাদের পুরুষে একরাশ ঘেন্না। প্রতিমা খবরদার, আমার ছেলের সঙ্গে তুমি এভাবে ব্যবহার করবে না। আমি তো এরকম ব্যবহার করতে চাই না দিদি। শোনো না, এই পরে ছেলের ব্যাপারে কেউ কথা বলতে চায় বল, কিন্তু নিজের ছেলের দোষ দেখার পরেও যখন মা চুপটি করে দাঁড়িয়ে থাকে তখন সাহায্য করার জন্য পাড়াপড়শিদেরই তো এগিয়ে আসতে হয়, তাই না? সিস্টার ওকে অবজারভেশনে রাখুন আর মাঝে মাঝে আমাকে ইনফর্ম করবেন ওর সেন্স ফিরে এলো কি না, ঠিক আছে? জ্ঞান ফিরে এসছে। ত্রিনয়নী ত্রিনয়নী শুনতে পাচ্ছো? ত্রিনয়নী চিনতে পারছো আমাদের? হ্যাঁ ঠাকুর ত্রিনয়নী যে বলে যা কিছু হচ্ছে সব তোমার ইচ্ছেতেই হচ্ছে, আমার মাও এক কথাই বলতো। সত্যি কি তাই? প্লিজ তুমি আমাকে একটু বুঝিয়ে বলো না, আমি আমি কিছু বুঝে উঠতে পারছি না। তুমি আমাকে কি বলতে চাইছো? যা হচ্ছে তার তার মানেটা কি? ঠাকুর আমি প্রত্যেকটা মুহূর্তে পাজল ঢুকে পড়ছি, আমাকে প্লিজ বোঝাও। এভাবে তুমি চুপ করে থেকো না,
প্লিজ বোঝো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ।